العابدون عبادت করবে যে আল্লাহর জান্নাতে যাবে সে ইবাদত মানে কি কুল্লু মারুফিন সাদাকা সব ভালো কাজ করবেন সব ভালো কাজকে ইবাদত হিসেবে যিনি গণ্য করেছেন তিনি কে আল্লাহ সব ভালো কাজের মধ্যে ইবাদত আপনি আপনার মায়ের সঙ্গে যদি একটু সুন্দর করে কথা বলেন এটা ইবাদত কিনা আপনি আপনার যে কোনো একটা ভাইকে দেখে মুস্কে হাসি দিয়ে কথা বললেন ইবাদত কিনা আপনার পাড়া প্রতিবেশীর খবর নিলেন ইবাদত কিনা এই যে আজকে মাহফিলের জন্য দুই মাস ধরে যুবকেরা কষ্ট করতেছে এটার মধ্যে ইবাদত আছে না নাই আছে এই সকল কাজগুলো যখন আমরা করব আল্লাহর খুশির জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যত কাজ আপনি করবেন সব কাজগুলো ইবাদত ইবাদত করার সময় খেয়াল রাখতে হবে মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকদাতি ওয়া ফিল মানাম আল্লাহর নবী যেভাবে শিখিয়েছে যেভাবে দেখিয়েছে যেভাবে করেছে যেভাবে করতে বলেছে ওইভাবে করলে হবে ইবাদত বিপরীত করলে হবে বেদাত ঠিক না বেঠি আমরা অনেক সময় বেদাত আর ইবাদত বুঝি না আজকের মাহফিল থেকে একটু বুঝায় দিলে আপনারা নিশ্চয়ই বুঝবেন কষ্ট হবে না বলেন কষ্ট হবে না বেদাত হচ্ছে সেই জিনিস লিদ্দিন এবং ফিদ্দিন দিনের মধ্যে যদি কোনো কিছু আবিষ্কার করা হয় সংযোজন করা হয় যেমন নামাজ এর মধ্যে যদি আপনি কোনো কিছু প্রবেশ করাতে চান এটা হবে বিদআত এই বেদআতকারীদেরকে আল্লাহর নবী শাফাত করবে না আপনি যেই জিকির রাসূল শিখিয়েছেন ওই জিকির রাসূলের শিখানো মতে করার নাম ইবাদত রাসূলের শিখানো পরিপন্থী কোন রকমে করার নাম বেদআত ঠিক না বেঠি এখন আর সবাই ঠিক বলে নাই আচ্ছা রাসূল কি আমাদেরকে জিকির শিখাইছেন আহা সবাই বলেও নাই শিখাইছেন বলেন রাসূল কি আমাদেরকে জিকির শিখিয়েছেন রাসূল কি আমাদেরকে দিন শিখিয়েছেন আরে শুধু দিন শিখায় নাই রাসূল এতটা দিনের প্রতি যত্নবান ছিলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্তিকালের আগ মুহূর্তে নবীজি বলেছেন মান কানাত মিন কিবালি মাযলামা কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি অন্যায় করে থাকি অবিচার করে থাকি ফালইয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ভয়ঙ্কর শাস্তি আসবে আল্লাহর সামনে দাঁড়ায়া দণ্ডায়মান হয়ে সেদিন জবাব দিতে হবে আমি দিনের কাজ করতে গিয়ে কোনো জুলুম যদি করে থাকি এখনি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না একজন সাহাবী বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে আমাকে কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন একজন সাহাবী রাসূলের নামে কোন রকমের অবজেকশন দিতে পারে না রাসূলের নামে অভিযোগ দায়ের করতে পারে না এমন রাসূল আল্লাহর দ্বীন এমন ভাবে দাওয়াতী কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন আপনি আমি যদি বেদাত করি আল্লাহর নবী সেদিন বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি দূর হয়ে চলে যা দুশমন আমার এই কঠিন কষ্টের দিনের ভিতরে তুই নতুন আনয়ন করেছিলি নতুন প্রবেশ করিয়েছিলি আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তোকে আমি চিনি না আল্লাহর নবী যদি সেদিন আপনাকে না চিনে যাওয়ার কোন জায়গা আপনি পাবেন না ঠিক না বেঠি এখানে যারা এসেছেন খবরদার আমল করার আগে 10 বার নিজের নফসকে প্রশ্ন করবেন রাসূল কি আমলটা এইভাবে করেছে যদি করে থাকেন বুঝে নেবেন লিদ্দিন এবং ফিদ্দিন দিনের ভিতরে প্রবেশ করানো যাবে না দিনের জন্য যেমন মাহফিল হচ্ছে অনেকেই প্রশ্ন করবে মাহফিল তো এরকম ছিল না মাইক দিয়া স্প্যান্ডেল করে এইভাবে ক্যামেরা আইসা এই ফুল টুল দিয়া
অযথা খরচ করে এইভাবে মাহফিল তো ছিল না, এখন কেন আসলো? আপনাদের তাকাতে হবে ওই মোগল সাম্রাজ্যের সময়ে যখন ইসলামের বিপর্যয় চলছিল, ওই বিপর্যয় থেকে ফিরানোর জন্য সেই সময় থেকে মাহফিলের যাত্রা শুরু হয়েছে, ঠিক না বেঠি? সময়ের পরিবর্তনে দিনের জন্য মাহফিল কাজে এসেছে, কিন্তু দিনের মধ্যে ঢুকায় নেই, দিনের মধ্যে না, দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। দিনের মধ্যে যখন আপনি প্রবেশ করাবেন, এটার নাম বিদআত হবে। এই বিদআত করলে আল্লাহ রসুল আপনাকে চিনবে না। আর যদি বিদআত না করে দিনের জন্য আপনি কাজ করেন, লিদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য মাহফিল হবে, বুখারী খতম হবে, দারসুল কোরআন হবে, দারসুল হাদিস হবে, দিনের প্রয়োজনে দিনের জন্য যত কাজ হবে ওই কাজগুলো যদি আপনি করেন, আল্লাহর জান্নাতের মেহমান আপনি হবেন, ঠিক না বেঠি? তাহলে দুইটা বিষয় পরিষ্কার তো ইনশাআল্লাহ, একটা হচ্ছে ফিদ্দিন আর একটা হচ্ছে লিদ্দিন। আমরা দিনের জন্য করব, দিনের ভিতরে কোনো কিছু প্রবেশ করাবো, ইবাদত করার প্রতি সজাগ হন। আল্লাহ সেদিন ইবাদতকারীদেরকে ডাকবেন, ইবাদতকারীদেরকে ডেকে ডেকে আল্লাহ সেদিন খুশি বানায় দিবেন, উপর থেকে আল্লাহ সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। উপর থেকে সেদিন আল্লাহ সালাম দিবেন ইবাদতকারীদেরকে, আল্লাহ বলবে ওয়ালা দাইনা মাজিদ, দুনিয়ার জীবনে তোরা কষ্ট করেছিলি, ইবাদত করেছিলি, বন্দেগি করেছিলি, আমি আল্লাহর কাছে আজকে তার প্রতিদান আছে। জোরে কর আল্লাহু আকবার। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু ورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. সেদিন জান্নাতিরা খুশি হয়ে বলবে আল্লাহ প্রশংসা তো আপনার। জান্নাতির যে কোনো জায়গায় মনে চাই যেতে পারি, দুনিয়ার জীবনে সামান্য সামান্য কষ্ট করেছিলাম, ইবাদত করেছিলাম, এত বড় প্রতিদান আল্লাহ আপনি দিলেন, আমরা খুশি হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহ আকবার। সেদিন বান্দারা খুশি হয়ে যাবে, আমার আল্লাহ বলবে আমার দেওয়া শেষ হয় নাই। হাল আনতুম রাদিন আননি, আমার উপরে কি তোরা খুশি? বান্দারা বলবে খুশি, আল্লাহ বলবে ইবাদি সালুনি ওতিকু, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে আরো কিছু দিতে চাই। বান্দারা সেদিন আল্লাহকে ডেকে বলবে কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাতা ওয়া আতাইতানা মিনান নার। আল্লাহ আপনি গুনাহ মাফ করেছেন, গুনাহগুলা গোপন করেছেন, জান্নাত দান করেছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, আজকে আর কিচ্ছু চাই না। আল্লাহ বলবে আমি বলেছি চারে বান্দা চা, আমি আল্লাহ তোদেরকে দেব। আদম আলাইহিস সালাম ডেকে বলবে সন্তানেরা শোনো, আল্লাহকে আজকে বলো আল্লাহ আপনি জান্নাত থেকে বের করে দিয়েছিলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে, আল্লাহ জীবনে কোনোদিন রাগ করে আর জান্নাত থেকে বের করে দিয়েন না। যখনই জান্নাতিরা ফরিয়াদ করবে আল্লাহ বলবে ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি আল্লাহ আজকে খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য রাগ করে গোস্বা করে রাগান্বিত হয়ে আমার জান্নাত থেকে তোদেরকে বের করে দিব না।
সেদিন কথা বলবে কে? একটু চিন্তা করেন, ফিল করেন, আমার আল্লাহ কথা বলবে। আল্লাহ আবার বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও আমি আল্লাহ তোমাকে দিতে চাই। বান্দা বলবে কি দিবেন? সত্য পেয়েছি আল্লাহ। আল্লাহ বলবেন চাও। নবী মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি আপনাকে দেখতে চেয়েছিলাম, দেখতে পাই নাই। ও জান্নাতীরা আজকে সবাই মিলে চলো আল্লাহকে বলি, এক নজর আমার আল্লাহকে দেখতে চাই। চিন্তা করেন আল্লাহর কাবা যেদিন প্রথম দেখেছি 2015 সনে, বিশ্বাস করবেন না, কাবা দেখার পরে আমার কাছে মনে হয়েছে আল্লাহ আপনার ঘরটা যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। আল্লাহ আপনার নিদর্শন যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। পাহাড় যখন দেখেছি মনের মধ্যে মনে হয়েছে আল্লাহ পাহাড় যদি এত সুন্দর হয় না জানি আপনি কত সুন্দর। পাথর দেখেছি পানি প্রবাহিত হতে মনের ভিতরে এসেছে আল্লাহ পাথর দিয়ে বেবে পানি পড়ে। আর আমাদের মনটা এমন কঠিন হয়ে গেছে, হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, এক ফোঁটা পানি আল্লাহর জন্য ঝরে না, ঠিক না বেঠি? আমার রাসূল একদিন কান্না শুরু করলেন, এই কান্নাকাটি করা এটাও ইবাদত, কার জন্য কাঁদবেন?